সকল বিধান বাতিল কর, মুক্তির একই পথ। আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই, সকল পথের মরণ হলে ও হকের পতন নাই, হকের পতন নাই। বাংলার জমি অবশ্যই এইরকম রাষ্ট্র হতে হবে যে রাষ্ট্রে কোরআন সুন্নাহ সবার উপরে থাকবে, যেন মানুষের কোনো জ্ঞান চলবে না। রাষ্ট্র মেরামতের আগে আগে মাথা মেরামত করো, মাথার মধ্যে যে শয়তান ঢুকে বসে আছে ওগুলোকে হটাও। ওখানে কারোর আল্লাহ ব্যতীত কারো আনুগত্য করার সুযোগ নেই বান্দার। রাষ্ট্র দর্শনের মূল বিষয়টি থাকতে হবে এই যে আমরা অবশ্যই এক জায়গায় বসবাস করব, সেখানে একজন শাসক থাকবেন যার অধিকার থাকবে, যতক্ষণ তিনি কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের পরিচালনা করবেন তার প্রতি আমরা আনুগত্যশীল হব। সংখ্যাগরিষ্ঠের নামে মূর্খের শাসনকেই বলা হয় গণতন্ত্র। বাংলাদেশের যত আদালত আছে সবই কাগজ, কি পূর্বেকার যুগের লোকেরা ধ্বংস হয়েছে এই কারণে এজা সারা কাকিম শরীফ, তোর শরীফ লোক যখন চুরি করতো তাকে তারা ছেড়ে দিত, আর যখন তখন গরিব লোক সে চুরি করতো তার উপরে আসাবু আলহিম হক, তার উপরে হক জারি করতো। এই ইসলামের এই প্রত্যক্ষ বিচার ব্যবস্থাকে এড়ানোর জন্যই আধুনিক বিশ্ব এই সমস্ত তাগুদ বসে সব দেখা। দেশ চলবে, রাষ্ট্র চলবে, আমাদের রাষ্ট্র দর্শন হচ্ছে আল্লাহ ওহী ভিত্তিক রাষ্ট্র দর্শন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله. فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم، فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا. সূরা আলে ইমরান, সূরা নিসা 59-61 পরপর তিনটি আয়াতে আল্লাহ পাক মুসলিম মুমিন ইমানদার ভাই বোনদের জন্য রাষ্ট্রদর্শন ব্যাপকভাবে বর্ণনা করে দিয়েছেন। এই রাষ্ট্রদর্শন পৃথিবীতে এখন নাই, তবে যেহেতু মধ্যপ্রাচ্য হল নবীদের আগমনের স্থান, অধিকাংশ নবী বলা আমার যত নবীদের নাম আমরা যতদূর জানি, তাদের যতদূর জীবনী আমরা পেয়েছি, তো বলা যায় এবং ধারণা করা যায় যে সকল নবী জন্মস্থান কর্মস্থল সব মধ্যপ্রাচ্যে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের যিনি আদি পিতা আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, নূহ সম্পর্কে পরিষ্কার জানা যায় তিনি মৌসেলে তার ওই যে কিস্তি ঠেকেছিল জুদি পাহাড়টা মৌসেলের মধ্যে, আর মৌসেলটা হচ্ছে ইরাকের মধ্যে, ওটা মধ্যপ্রাচ্যের মধ্যেই ধরে নেওয়া যায় আদমও সেখানে ছিলেন। তখন তো আদমের বাচ্চারাই তো দুনিয়ার মানুষের বলতে সবই মধ্যপ্রাচ্যে, সর্বশেষ নবী মধ্যপ্রাচ্যে নন, ভুল হচ্ছে আমার, মানে ফিলিস্তিনি নন, কিন্তু তিনি মক্কায়, মক্কা থেকে মেরাজ অর্থাৎ
মেরাজের আগে কি হয়েছে ওটা? ইসরা, সুবহানাল্লাজি আসরা বিআব্দিহি লাইলা মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, এই তো ইসরা শুরু হলো, অর্থাৎ যাত্রা শুরু হলো মক্কা থেকে, আর যাত্রা বিরতি হলো ফিলিস্তিনে গিয়ে, সেখান থেকে সিঁড়ি উঠে গেল, মেরাজ মানে সিঁড়ি, সিঁড়ি উঠে গেল সরাসরি সিদরাতুল মুনতাহা আল্লাহর আরশের নিচে। এটা যে প্রমাণ হয়, ইঙ্গিত হচ্ছে মুসলিম উম্মার জন্য যে মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত পুরো মধ্যপ্রাচ্য বিশ্ব তোমাদের জন্য, এখানে কোনো কাফের জায়গা নেই। এবং তিনি আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণীও এটা আছে যে মক্কা আজ থেকে কোনো কুফরি শাসন আর আসবে না, তবে তাহরিশ থাকবে, উস্কে দেওয়ার লোক থাকবে, শয়তানি কর শয়তানি কর। আর এই শয়তানিতে পড়ে কিছু লোক সেখানে ইসলাম বিরোধী তৈরি হয়েছে, কিন্তু আল্লাহকে তার রসুলকে আখেরাতকে কখনোই তারা অস্বীকার করে নাই। আজকের রাষ্ট্র মেরামতের বলে একটা ভাষা চালু হয়েছে বাংলাদেশে, তাই না? এই যে সাইকেল মেরামত কারখানা নাকি, আপনার সাইকেল মেকার আছে না আমার দিকে, সাইকেল লোহা লক্ষ ঠিকঠাক করে সাইকেলে মেরামত করছে, তো রাষ্ট্রগরকে মেরামত করার জিনিস নাকি? রাষ্ট্র মেরামতের আগে আগে মাথা মেরামত করো, মাথার মধ্যে যে শয়তান ঢুকে বসে আছে ওগুলোকে হটাও, ওখানে কারোর আল্লাহ ব্যতীত কারো আনুগত্য করার সুযোগ নেই বান্দার। কারণ বান্দার নিজে কী ছিল আগে সে কখনো চিন্তা করে দেখে নাই, যদি চিন্তা করতে বুঝবে লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। তাকে যিনি সৃষ্টি করেছেন তিনি তার চারটে বস্তু তার জন্মের আগেই লিখে দিয়েছেন না, চারটে কী কী? আজল, আয়ুষ্কাল, কতদিন সে দুনিয়া থাকবে, তারপরে আমল, সে কী করবে, রেজিক, সে কী খাবে, কত টাকার মালিক সে হবে, সব হিসাব আল্লাহ করে রাখছে। তখনই শেষে গিয়ে সাঈদ আম শাকি, সে জান্নাতি হবে না জাহান্নামি হবে। এই চারটা বস্তুর উপরে যদি কারো দৃঢ় বিশ্বাস থাকে সে কখনো রুজির জন্য হারাম খাবে না, কোশ্চেন কালে হারাম খাবে না, কারণ হারাম খাওয়ার জন্য নিষিদ্ধ, হালাল রুজি আমার জন্য অবশ্যই নির্ধারিত, আমি সেদিকে না গিয়ে কেন যাব? যারা মৃত্যুর ভয়ে জিহাদে যেতে চাইতো না, দেখতে পাচ্ছ তো আমি জিহাদে ঢুকলেই তো আমাকে মেরে ফেললি, যাবো না, তাদের এইসব আদৌ দুশ্চিন্তা থাকবে না, যখন সে জানবে যে আমার মৃত্যু নির্ধারিত, কোথায় হবে কীভাবে হবে আল্লাহর হাতে, আমাদের কিছু করার নাই, সে কোনো দুঃসাহস বেড়ে যাবে, সে ভীতু কাপুরুষ হবে না। ঠিক অমনি করে জান্নাত থেকে জাহান্নাম সে নিজে জানে না, অতএব আমি সাদ্দিব অকারেব, যে কোনো মূল্যে জান্নাতের জন্য কাজ করে যাবো, তো গিজাজ তাই হবে, এটা তো ব্যাপার। এই সৎসাহস শুধুমাত্র মুসলমানদের মধ্যেই আসতে পারে, অন্য কোনো উম্মতের মধ্যে আসতে পারবে না, কোনো কাফের বা মোর্শেকের মধ্যে এই অদম্য সাহস আসতে পারে না। আর এই সাহস, এই ঈমানি তেজ, আল্লাহর উপর নির্ভরশীলতাই হচ্ছে যে কোনো উন্নতির মূল চাবিকাঠি। রাষ্ট্রদর্শন রাষ্ট্র গঠন নয়, রাষ্ট্রদর্শন, রাষ্ট্রদর্শনের মূল বিষয়টি থাকতে হবে এই যে আমরা অবশ্যই এক জায়গায় বসবাস করব, সেখানে একজন শাসক থাকবেন যার অধিকার থাকবে, যতক্ষণ তিনি কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের পরিচালনা করবেন তার প্রতি আমরা আনুগত্যশীল হব। কোরআন সুন্নাহর বিপরীত কিছু বললে আমরা আনুগত্য করতে বাধ্য নই। এই কথাগুলোর উপরে যার দৃঢ় বিশ্বাস থাকে সেই মাত্র রাষ্ট্র গঠন করতে পারে। রাষ্ট্র কি একা একা হয় না, কিছু লোক লাগে। এজন্য রাষ্ট্রের মূল ভিত্তি হলো ল্যান্ড, পপুলেশন, মূল চারটে জিনিস হতে হবে। সেখানে থাকতে হবে আপনার একটা মাটি থাকবে, আপনি আকাশে বাস করতে হবে না, নির্দিষ্ট ভূখণ্ড থাকবে, নির্দিষ্ট জনগণ থাকবে, আর বলেন আরেকটা কি? সার্বভৌমত্ব তো শেষে, আরেকটা আছে, সরকার থাকবে, নেতা থাকবে না, ওইটাই হলো আয়াতের কথা, আতিউল্লাহা
আতিউর রসুল্লাহ উলিল আমরে মিনকুম আমির আনুগত্য করে। যদি তাদের কোনো শাসক না থাকে তো বিশৃঙ্খলা গরু ছাগলের মধ্যে হয়ে যাবে, ঘুরি বেড়াবে খালি, যে যার মতো করবে। এটাকে আমরা ইংরেজি বলে ঝোঁকালা, কিছু মানুষ আছে ইংরেজি খুব ভালো পছন্দ করে। আপনার দুটো ইংরেজি বলতে আমার তো ভালো হয়, আমার তো এখন বয়স হয়ে গেছে, অনেক সাথে শব্দ মনে আসে না। ল্যান্ড, পপুলেশন, গভর্নমেন্ট, সভরেন্টি। ল্যান্ড বলেন তো মুখ করে দিই, ল্যান্ড, পপুলেশন, গভর্নমেন্ট, সভরেন্টি। ল্যান্ড আছে, পপুলেশন নাই, ফাঁকা দ্বীপ, কোনো কাজ হবে না। তারপরে তারপর কি? ল্যান্ড, পপুলেশন, তারপর কি? গভর্নমেন্ট, সরকার, যারা এটা শাসন করবে এটা থাকতেই হবে। আর সবশেষে সভরেন্টি, ওই শাসকের হাতে সার্বভৌমত্বের ক্ষমতা থাকতে হবে। সে একজনকে মারল, আপনার যে ঈশ্বর উল্টো তাকে মারা শুরু করলেন, তো চলবে? এটা খালি মানুষের জন্য না, বাঘ ভাল্লুকের জন্যও চলে। পশুরাজ সিংহ, পশুরাজ কি বিড়াল বলে? তার দ্বারাও নেতাদের প্রতি আনুগত্য আছে। মাঝে একটা ভিডিও দেখলাম, এক গাদার বাঘের একটা দল, ওরা যে পানি খাচ্ছে, তো আগে একটা আর বাকি সব পিছনে। আমাদের বাপরে বাপ, এরাও আমির মানে? পাখি আকাশে ওড়ে, আগে একটা থাকে না, পিছনে লাইন দিয়ে আছে। পানির মধ্যে দেখবেন শৈল মাছ চলে না, সামনে বড় শৈলটা, পিছনে ছোটগুলো। সব জায়গায় নেতৃত্বের প্রতি একটা আনুগত্য আছে। তো এই স্বভাব ধর্মটাই আসে ইসলামে। এটাকে উল্টো করে নতুন চালু করা হয়েছে গণতন্ত্র, সবার ভোট সমান। পুঁটি মাছ আর ইলিশ মাছ এক দর কেউ কেনবে না, না পোকা বেগুন আর ভালো বেগুন কেউ কেনবে? অনেক চালাক মানুষ আছে, তার এসার পরে বাজারে যায়, সারাদিন বাজার শেষ করে যেন ভাত থাকে আর ওইগুলো ভালো করে পানিতে ভিজিয়ে রাখে, আহ টাটকা বেগুন নিয়ে আসলাম। আসলে ও আনছে পোকা বেগুন, দাম কমের লোভে বলে আর শেষে গেছে। ওইরকম মাছওয়ালারাও এই কাজ খুব ভালো করে করে, বোঝে ভালো। যদি কেউ একবার বলে এর চেয়ে ভালো মাছ আর নেই, ব্যাস লোক খুশি হয়ে গেল। এই যুগ 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 ধরে এগুলো চলবে, চলছে, এটা নিয়ম। মানুষের মধ্যে একটা শয়তান লুকিয়ে থাকে, সে সবসময় মানুষকে অন্যায় কাজে প্রলুব্ধ করে, এটা স্বাভাবিক। যারা জান্নাত পেয়েছি তারা এসব তোয়াক্কা করে না, তার খাটে জিনিস খুঁজে বেড়ায়। আর খাটে জিনিস কোনটা মানুষ জানে না, আপনার কাছে এইটা খাঁটি, ওনার কাছে ওইটা খাঁটি। যদি কেউ ভোলার ওই মহিষের দই খান, সে জীবনে দই মুখে তাকাবে না। ওরে বাপরে বাপ, টক তো টক একটা সীমা আছে, ওই তেঁতুলে হার মেনে যাবে। আর হাতিয়ার মহিষের দই খান, ওটাও টক কিন্তু খাওয়া যায়। আর এবার রাজশাহীর দই খান, আরে বাপরে বাপ, রসগোল্লা ফেল, এত মিষ্টি। কিন্তু সবটার নাম কি দই? না সব তো দইলে হবে না, এর মধ্যে দর্শন আছে। এই আমি অবশ্যই আমার এই দুনিয়াবি রাষ্ট্রের মাধ্যমে আখরাতে জান্নাত চাই। যাদের কাছে জান্নাত জাহান্নামের চিন্তা নেই, তাদের কাছে দর্শন হচ্ছে বস্তুবাদ, পেট, নিজের স্বার্থ, আত্মস্বার্থ। আত্মস্বার্থ সর্বস্ব কোনো রাষ্ট্র আসলে রাষ্ট্র দর্শনের মধ্যে পড়ে না। আর এই কারণে পুরনো যারা ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী, প্লেটো বলেছেন সংখ্যাগরিষ্ঠের নামে মূর্খের শাসনকেই বলা হয় গণতন্ত্র। সংখ্যাগরিষ্ঠের নামে মূর্খের শাসন, কথা ঠিকই। একজন রুগী মানুষের যা ভোটের দাম, ডাক্তারের ভোটের সেই দাম, ডাক্তারের ভোটের যে মূল্য, রুগীর ভোটের সে একই মূল্য। রাস্তায় রিক্সাওয়ালা যাচ্ছে, এ একটা ভোট দিয়ে দেখি দিল টিম মিলে, কেন দিলে? কেটে দেয় না, হুজুর বলল, নেতা বলল, কোনো বাস বিচার নাই। এগুলো একটা ফালতু জিনিস, শুধু আমরাই বলি না, যারা গণতন্ত্রের মূল ব্যক্তি বলে যারা পরিচিত তারাও একথা বলে গিয়েছে। এমনকি শুনলে তো আপনারা খেপে যাবেন। অ্যারিস্টটলের নাম শুনছেন না? তিনি বলছেন রাজতন্ত্রই সবচেয়ে উত্তম তন্ত্র,
রাজতন্ত্রে রাজার মধ্যে দূরদর্শিত থাকে, তার আশপাশ যারা থাকে তারা যোগ্য লোক থাকে, আর গণতন্ত্রের যত পাগল থাকে। এই পাগলদের হাতে মার খাওয়া হচ্ছে যে রাজার হাতে মার খাওয়া অনেক ভালো। তাদের কাছে কিন্তু কোরআন ছিল না। যাদের নাম বলছি, প্লেটো বলেন, অ্যারিস্টটল বলেন, এইসব হেনরি মেইন, লেকি, এরা কিন্তু কোনো কোরআন পড়ে কথা বলে নাই। সক্রেটিসের নাম শুনছেন না? এটা খুব প্রসিদ্ধ সক্রেটিস। সেখানে একটা বিচার হলো, সেই বিচারে 525 জন হলো জুরি, জুরি বলেন তো না উকিল, 525 জনের অধিকাংশ বলল যে সক্রেটিসকে মৃত্যুদণ্ড দিতে হবে। কীভাবে? হেমলেট খাই। হেমলেটটা কী জিনিস? একবারে বিষের পাত্র নিজে চুমুক দিয়ে নিজে খেয়ে মরবে। তখন ছিল প্রত্যক্ষ বিচার ব্যবস্থা। 525 জন লোক একসঙ্গে বসে একটা সিদ্ধান্ত দিলে দেশের সবচেয়ে জ্ঞানী লোক তারা, কেউ কি অস্বীকার করবে? কিন্তু এটা তো আসলে অন্যায়। সক্রেটিস তাদের এই বিষয়টাকে অস্বীকার করেছিলেন যে তোমাদের এই যে প্রত্যক্ষ বিচার ব্যবস্থাটা ঠিক না। পরে এর মধ্যে থেকে বাছাই করে আরও কিছু সর্বোত্তম জ্ঞানী যারা, তাদেরকে দিয়ে তোমরা এটা করো। এখন যেটা চলছে অপ্রত্যক্ষ গণতন্ত্র চলছে, এখন সবাই ভোট দেই ভোটে, কিন্তু এই 350 জন এমপিকে ভোট দিই আমরা, তাই অপ্রত্যক্ষ হচ্ছে না। 350 জন এমপি ওখানে আইন রচনা করেন বা সাপোর্ট দেন, যাই কিছু করেন, ওর মধ্যেও আবার মন্ত্রিপরিষদ আছে আলাদা, সেখানে হতে 5-7 জন 6-7 জন বেশি স্থায়ী কমিটি বলে, সেখানে বসে সিদ্ধান্ত। একবার হচ্ছে 350 এমপি, এরপরে গিয়ে হচ্ছে মন্ত্রী কমে গেল না, মন্ত্রী কমিয়ে আবার মন্ত্রীদের সচিব আছে, তার আড়ালে গোপনে মিটিং করে, 6-7 জন বেশি না স্থায়ী কমিটি থাকে। সেখান থেকে সিদ্ধান্ত হওয়ার পরে ওটা জাতীয় সংসদে পেশ করে, সেখানে পক্ষের বিপক্ষে আলোচনায় অবশেষে পাশ হয়। এটা বলে অপ্রত্যক্ষ গণতন্ত্র। সবাই কিন্তু অপ্রত্যক্ষের পক্ষে, কেউ প্রত্যক্ষ গণতন্ত্রের পক্ষে নাই। বিশ্ব ইতিহাসের শুরু থেকে পর্যন্ত সমস্ত জ্ঞানীরা এটাকে অস্বীকার করেছে। সবাই মিলিয়ে যদি একটা কাজ বসে হয়েছেই হবে, আসার সিদ্ধান্ত কিছুই হবে না। যার বাস্তব প্রমাণ সক্রেটিস নিজে, সক্রেটিসের বন্ধু প্লেটো, তারা বললেন না, প্লেটো মানে ওনাকে তো মেরে ফেলল, প্লেটো বললো না এ হবে না, এ কি এরকম একটা মানুষ আছে যে মৃত্যুদণ্ড ভোগাতে, মৃত্যুদণ্ড হবে না, কার গুন্ডা পাণ্ডা সব ঘুরি বেড়াবে, আর ওনার মৃত্যুদণ্ড হয়ে গেল, আমি এর মধ্যে নেই। নেই তো কী কী আসো? উনি বললেন অভিজাত তন্ত্র, এর মধ্যে একটা অভিজাত শ্রেণী আছে, অভিজাত বোঝেন তো, তাদের মিলিয়ে মিশিয়ে তারা যা বলবে সেটা মানবে। আসলে এরা সবাই ঘোরাঘুরি করছে, কোথায় যাবে আলো পায় নাই, তাদের কাছে ওহির জ্ঞান ছিল না, এটাই তো সমস্যা। তারা যদি নবীদের আহ্বান পেতেন এবং ওহির জ্ঞানের সন্ধান পেতেন, তাহলে নিজেদেরাই সসীম জ্ঞানের ঘোরাঘুরির বাউন্ডারির মধ্যে ওরা ঘুরে বেড়াতেন। তাদের কাছে দর্শন বলতে নিজেদের জ্ঞান, আর জ্ঞান যে কশ্চিনকাল অভ্রান্ত সত্য চূড়ান্ত উৎস নয়, এটা আমরা সবাই জানি, ভুল হবেই। আর এই ভুল শুদ্ধের ঊর্ধ্বে হচ্ছে আল্লাহর ওহী। আল্লাহর ওহি পেয়ে ভাগ্যবান হয়েছিল মধ্যপ্রাচ্যের লোকেরা, প্রথমে আস্তে আস্তে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এখন। আর ওহির জ্ঞানের আলোকে যারা জীবন পরিচালনার জন্য নিজেরা চেষ্টা করে এবং অন্যদেরকে আহ্বান করে, তারাই হলো বিশ্ব ইতিহাসে কোনো দেশে সালাফি নামে পরিচিত, কোনো দেশে আহলেদিস নামে পরিচিত, কোনো দেশে মোহাম্মদী নামে পরিচিত, তারাই, অন্য কারো এই অধিকার নাই। কারণ যারা বেদাতি, বেদাত কখনো ওহি নয়। কি মনে করেন আপনাদের আছে? আপনি মুসলমান ঠিকই আছে, কিন্তু আগে ইমাম সাহেব কী বলে ওইটা আগে দেখব, আমার মজাব কী বলে ওইটা আগে, তারপরে যে কোরআন হাদিস, এটা চলবে? মুসলমান কখনো কোরআন হাদিসের সামনে কোনো মানুষকে পেশ করতে পারে না। মানুষ তো যিনি যত বড় পণ্ডিত হন না কেন, কষ্টিপাথর হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ। কোরআন সুন্নার সামনেটাকে পেশ করতে হবে, মিলে আলহামদুলিল্লাহ সমস্যা নেই, না মিললে বা এই যে চিন্তাধারাটা, এই চিন্তাধারাটা হচ্ছে আপনাদের, যারা আপনাদের কর্মী হয়ে এসেছেন, এটা আপনাদের চিন্তাধারা। এরপরে দেখেন আল্লাহ পাক কী বলে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে কাফেরগণ কিন্তু বলেনি,
হে মোনাফেকগণ কিন্তু বলেনি। আপনার কেউ কাফের মোনাফেক আসেন এর মধ্যে? কাফের তো নেই, মোনাফেক চেনা যায় না, থাকেন তো আপাতত ইমানদার হন। তোমরা আনুগত্য করো আল্লাহর সবার আগে। নিঃসন্দেহে একটা রাষ্ট্রে একটা নেতা থাকবেই, তাই না? কিন্তু তার উপরে স্থান কার, এটা অন্য কোনো দর্শনে পাবেন না। এই দর্শন প্লেটোর কাছে ছিল না, এই দর্শন অ্যারিস্টটলের কাছে ছিল না, এই দর্শন সেন্ট লেকির কাছে ছিল না। যে জন্য তারা বলতে পারে যে কী ও খুঁজে বেড়েছে খেলি পাগলের মতো, তাই তো? এই কী জ্ঞান তো ঠিক আছে, কিন্তু জ্ঞানের মূল ভিত্তি যে লোকগুলো, 325 জন সর্বোচ্চ জ্ঞানী, তারাই মিলে আসবে সক্রেটিসকে মেরে ফেলল বিষ খাইয়ে, এটা হতে পারে না। জ্ঞান কখনো এটা সমর্থন করে না। তবু যেহেতু সবাই মিলে করে তো অধিকাংশ রায় চূড়ান্ত, প্রথমেই বলে দেওয়া হচ্ছে খাবারদার বান্দা আতিউল্লাহ আল্লাহর আনুগত্য, দুই নম্বরে রসুলের আনুগত্য, তিন নম্বরে নেতার আনুগত্য। নেতা এক নম্বরে নয়, কিন্তু ওনাদের কাছে ছিল নেতা এক নম্বরে, ফলে তারা পদভ্রষ্ট হয়ে গেছে। ফাইন তানাজা তুমি ফিসাইয়িন, যদি তোমরা নিজেরা কোনো বিষয়ে মতভেদ করো, কি করবো, মারবো না ছেড়ে দেবো না কি করবো, একে হয় না? তাহলে ফরদ্দুহ ইলাল্লাহ ওয়া রাসূল, ফরদ্দুহ ইলাল জ্ঞান বলেনি, সর্বোচ্চ জ্ঞানের কাছে যাও তা বলেনি, তোমরা আল্লাহ এবং তার রসুলের কাছে যাও। এখন কি আল্লাহ রসুল বেঁচে আছে নাকি? কি আছে? কোরআন আছে, হাদিস আছে, সুন্নাহ আছে। হাদিস অর্থ বাণী, আর সুন্নাহ অর্থ রীতি। আল্লাহ রসুল যখন যে কাজ করেছেন, বলেছেন এবং সম্মতি দিয়েছেন, এগুলোর নাম এক কথা হাদিস, কেমন? কিন্তু আমাদের সামনে কিন্তু এখনো সুন্নাহ নেই, আমাদের সামনে রসুলের রীতি নেই, দেখতে পাচ্ছি আমরা কেউ নাই। এখন যেটা আছে তার বাণীটা আছে, তিনি কি করেছেন একজন সাহাবী বললেন, সেটা আমরা লিখিতভাবে পাচ্ছি, কেমন? এই জন্য আমরা এক কথা বলি, আসুন পবিত্র কোরআন আলোকে জীবন করি। শূন্য কিন্তু বলে না, কারণ শূন্য তো সামনে নাই তো, আসলে লিখিত হাদিস, হাদিস মানে বাণী, বুঝছেন তো? শূন্যর প্রায়োগিক অর্থ হচ্ছে হাদিস, আর কোনো ব্যাপার নেই। তো প্রথমে গেল, যখন তোমরা নিজেরা ঝগড়া করবে, কোনো বিষয়ে মতভেদ করবে, তখন তোমরা চলে যাবে সরাসরি আল্লাহর কাছে, অর্থাৎ কোরআন। কোরআনে না পারলে হাদিস, হাদিস ফাইনাল। এখানে এরপরে তৃতীয় এজমা কি আস নাই, এজমা মানে তো সে তাই হয়ে গেল, পাঁচশো জুরি বোর্ড হয়ে গেল, তাই না? এজন্য ইমাম আহমদ হাম্বল বলেছেন, মানে আল ইজমা বাদ সাহাবা ফাহুয়া কাযিব, যে ব্যক্তি সাহাবিদের পরে এজমা দাবি করে সেটা মিথ্যা হবে। আর আমরা এখন বলেছি চার মজাব মানে ফরজ, 200 হিজরির পর থেকে ইস্তিহাদ নেই, ফতোয়া দিচ্ছে না, বড় আলেমরা ফতোয়া দিচ্ছেন, এগুলো তাদের ফতোয়া ভুল। এবার আল্লাহ বলছেন, আলাম তরা ইলা আল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা ত্বাগুত, তুমি কি তাদের দেখোনি যারা ধারণা করে যে তারা বিশ্বাস স্থাপন করেছে যা তোমার উপরে নাজিল হয়েছে তার উপর, এবং যা তোমার পূর্বে নাজিল হয়েছে তার উপর, তারা তাগুতের নিকট ফয়সালা পেশ করতে চায়, অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল তাকে অস্বীকার করার জন্য, বস্তুত শয়তান তাদেরকে দূরতম ভ্রষ্টতায় নিক্ষেপ করতে চায়। তাগুতটা কি? আবু জেহেলকে আল্লাহ মানত না, আবু লাহাবকে আল্লাহকে মানত না, তারা কসম করত কার নামে? আল্লাহে আল্লাহে আল্লাহে, কথায় কথায় আল্লাহে আল্লাহে তাল্লাহে বিল্লাহ, আল্লাহ মুখে লেগে আসে, তো তারা কাফের লোক এরকম করে যদি ফতোয়া দিতে বসা যায় তো কাফের বলাই যায় না। দু নম্বরে তারা তো নবী ইব্রাহিমকে মানত, ইব্রাহিম তাদের মূল নবী, ইসমাইলকে মানত, সমস্যা কি? সেখানে যদি যদি কেউ বলে আমি নবী, তো খেপে যাবে না, এই বেটা তুমি কে নবী হলে, আরে ইব্রাহিম তো নবী আসি তো, তুমি কোন থেকে নবী হলি, সমস্যা না। আমরা কোরআনের ইতিহাস যেটা আসছে এটাই আমাদেরকে বলতে হবে, বাড়িতে বলার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন তা ইউরিদু না ইয়াতে হাকাম ইলা তাগুত, ওরা আসলে চাচ্ছে আমার মোহাম্মদ আনিত দিনকে বাদ দিয়ে তাগুতের কাছে ফয়সালা পেশ করতে। তাগুত বলতে তুগিয়ান থেকে আসছে অবাধ্যতা,
যারা কোরআন এবং হাদিস মানে না তারাই হলো তাগুত। এক কথায় ইবনে কাসিরের সংক্ষিপ্ত ভাষায়, মানুষ ফয়সালা পেশ করবে কোরআন সুন্নাহ বাদ দিয়ে বাতিলের কাছে। আয়াতাহা কওয়ান নাস ইলা মা সওয়াল কিতাবি ওয়া সুন্নাহ মিনাল বাতিল। আর তাগুত আয়াতাহা কওয়ান নাস ইলা মা সওয়াল কিতাবি ওয়া সুন্নাহ মিনাল বাতিল। তাগুত হচ্ছে সেটাই যে কোরআন সুন্নাহ বাদ দিয়ে মানুষ যার কাছে ফয়সালা পেশ করে, ওটাই হলো তাগুত। এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের যত আদালত আছে সবই তাগুত। ঠিক বলা খুব মোস্তাদ আপনার, বুঝি সুঝি বলেন। এই জন্য যে সেখানে কোরআন সুন্নাহ অনুযায়ী কোনো বিচার হয় না। আমরাও তাগুত, যারা সমাজ নেতা, সমাজের মতবাদী করি। বাংলাদেশের দল তো শেষ নাই, প্রত্যেক দলের যারা আমরা নেতা আছি আমরাও এক একটা তাগুত। কারণ আমাদের অনুসারীরা আমাদের কথা শোনে। যদি আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী হুকুম না দেই তাহলে আমরা নিঃসন্দেহে তাগুত না। যারা দিচ্ছেন তারা ঠিক আছে, যারা দিবেন না তারা তাগুত। যে সমস্ত ইসলামী নেতা কোরআন সুন্নাহ বাদ দিয়ে মুখে কোরআন সুন্নাহ বলে, কাজের বেলায় নিজের দেওয়া বিধানটা জারি করে, সে নিঃসন্দেহে একটা তাগুত। ঠিক যেসব সেকুলার নেতা কোরআন সুন্নাহকে অ্যাসাইড করে নিজের বা নিজের দলের ইচ্ছা চাপিয়ে দেওয়ার জনগণের উপরে, তারাও এক একটা তাগুত। ঠিক যে সমস্ত বিচারক আল্লাহর বিধান বাদ দিয়ে নিজের ফয়সালা মতো বিচারক হিসাবে বিচারের সিদ্ধান্ত দিয়ে থাকেন, তারাও এক একটা তাগুত। আপনার বিরুদ্ধে 10টা মিথ্যা মামলা এক রাত্রি দিয়ে দিল, রাত 2টার সময় বাড়িতে ধরে নিয়ে গেল, লিখে দিল এই লোকটা ও সেই গোপালগঞ্জের গ্রামীণ ব্যাংকে ডাকাতি করেছে। সেই লোক এক নম্বর আসামিকে ডক্টর গালিব, আর সরাসরি ছিলেন ডক্টর গালিবকে, আর একজন ওই পাশে বসে আসে। আমরা জীবনে গ্রামীণ ব্যাংক কী তা জানি না। এরকম মিথ্যা মামলা দিয়ে বগুড়া লক্ষ্য করে গিয়ে আমি মানুষকরণ করেছি। কী ধরনের দারুণ টাকা রাতের বেলায় পোর্শা গ্রামীণ ব্যাংকে ডাকাতি করলাম একই রাত্রে সিরাজগঞ্জের উল্লাপড়া থানার নেওয়ারগাছা গ্রামে আর এক ব্যাংক ডাকাতি করলাম। ওই রাত্রে আবার রাজশাহী ফিরে এসে পরদিন সকাল 9টায় সাংবাদিক সম্মেলনে ভাষণ দিলাম। কি সাংঘাতিক ডাকাত, এত বড় ডাকাত দিয়ে বাংলা জমিনে জন্মই হয়। তাই সেদিন দেখতে গেছিলাম ইচ্ছা করে এই রমজানের পরে, সে ডাকাতি করলাম গ্রামীণ ব্যাংকটা, তখন দেখে আসি পোর্শায় কোথায়, এই ঈদ উল ফিতরের পরে কদিন ছুটি থাকে না, ওই সময় আমি গিয়েছিলাম দেখতে নেওয়ার কাছে, দেখলাম এই সেই ব্যাংক যেখানে আমি ডাকাতি করেছিলাম। বুঝতে পারছেন এই মামলাটা যে আদালতে গেল, প্রথমে ম্যাজিস্ট্রেট আদালত গেল না, আদালত সেটাকে গ্রহণ করলেন, গ্রহণ করে কারাগারে পাঠিয়ে দিল আমাদেরকে। যে আদালত গ্রহণ করারও এখতিয়ার আছে, গ্রহণ না করারও এখতিয়ার আছে, তাই না? তিনি কেন গ্রহণ করলেন? নিঃসন্দেহে আদালত তাগুত। এ হলো ছোট তাগুত, হাইকোর্ট হলো বড় তাগুত। 8 বছর 8 মাস 28 দিন লাগলো আমি ডাকাত নই প্রমাণ করার জন্য, আমি মার্ডার কেসের আসামি নই প্রমাণ করার জন্য। বিষয়টা বোঝানোর জন্য কিন্তু এত বাস্তবে আসছি আমি। এটা বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? এটা আপনাদের জীবনে প্রতিদিন ঘটছে এরকম। একটা মাস ধরে নিয়ে জেলে ঢুকে বগুড়া লোক আসছে আজকে এখানে, যে হাত দোকান দিয়ে কদিন দেখি এ মোটা 3টা লোক গাড়ি আসবে এখন এসে কী করবে ঠিক আব্দুর রহিম থাকলে সবার আগে আসতো, বুঝলে? যে দেশে আব্দুর রহিম মতো ছেলে মৃত্যুদণ্ডের আসামি হয়ে ভুগি ভুগি মরে সে দেশের কোনো বিচার আছে নাকি? আপনারা গ্রামের মারামারি তো প্রায় হয়, তাই না? মুরব্বীরে যে ঠান্ডা করে না, আর আপনি কি মারামারি করলেন? গায়েতে লেগে থাকে না কে কোন উদ্দেশ্যে এখানে আসছে, একজন এসছে থামাচ্ছে আর একদম মারামারি লাগাচ্ছে। দুজন গায়কে লেখা আছে আমি থামাইতে আসি আছি, গায়েতে করার সেনবোর্ড নেই, কিন্তু যে থামাতে আসলো সে হয়ে গেলো আসামি। আর এইটা কোর্ট গ্রহণ করলো,
চলে গেল মৃত্যুদণ্ড, কারণ ফাঁসি কাষ্ঠে ঝুলতে হবে, মরতে হবে। এ কি বিচার নাকি? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ওরা আসলে আল্লাহ এবং আল্লাহকে এবং তার রসুলকে এড়াতে চাচ্ছে। কেন? তাগুত, ওরা আসলে তাগুতের কাছে ফয়সালা নিতে চায়, আল্লাহ এবং তার রসুলের কাছে নয়। উমরের বংশের নাম কি জানেন? কুরাইশ বংশ তো সবাই বড়, তার গোত্র হলো বনু মখজুম। বনু মখজুম হলো সবচেয়ে সম্মানী বনু হাশিমের পরে খুব নাম করা বংশ। সেই গোত্রে এক মহিলা চুরি করেছে, ধরা পড়েছে, বিচারে তো বুঝতেই পারছেন আল্লাহ রসুলের বিচার তো, তার তাগুতের বিচার না। উনি বললেন, রেডি করো, ওকে হাত কাটতে হবে। এখন সব প্রেস্টিজ লাগছে, এত একটা বংশ আর তাদের একজন মহিলা আজকে হাত কাটবে, পুরো বংশের বদনাম, সারা দেশে সম্মান নষ্ট, এই তো সমস্যা না। এখন আল্লাহ নবীকে বলবে কেটা, বলতে তো সাহস লাগবে, কারো সাহসে কুলাচ্ছে না। আমরা যেন সবসময় ওসিলা তলাশ করি, ওই ধর্ম উপদেশটাকে আনতে হবে, কাকে বললে তিনি আসবে, লোক খুঁজি না। আমরা কিন্তু বলিনি কারো, উনি নিজে এসছেন, এটা জানান তো ওনারা, আমরা কোনো ওসিলা ধরেনি। আলহামদুলিল্লাহ উনি এসছেন, তার পুরনো মহব্বত হিসেবে এসছেন, এই জন্য আমরা সবসময় তার প্রতি শুকর গুজার। এখন আল্লাহ নবীর কাছে সবচেয়ে প্রিয় ছিল তার নাতি উসামা বিন জায়েদ। আপনারা জানেন তো, ছেলের চেয়ে নাতি বেশি আদরের হয়, মেয়ে আর কি কথা বলে দুধে শেষ উদি পড়ে। উসামা বিন জায়েদ বলতে পারবে, চলো ওকে ধরি। সবাই যে ধরছে, ছেলে মানুষ তো, ও না না এ মেয়েটা ছেড়ে দিলে কি হয় সমস্যা, কোনো জীবনে চুরি করে আজ ভুল করে করি ফেলেছে, মাফ করে দেন। নাতি রেখে নানা কাছে কথা বলতে দেরি করে, ওর তকাই করে না। তো বুঝলে এসে আসলে নাতির কথা না, এর পিছনে বড় বড় পাড় নেতারা আছে। তখন তিনি সবাইকে ডাকালেন, ডাকিয়ে যে জল গম্ভীর ভাষায় ভাষণ দিলেন, দেখো তোমাদের এই পূর্বেকার যুগের লোকেরা ধ্বংস হয়েছে এই কারণে, এজা সারাকা ফিহিম শরীফ, শরীফ লোক যখন চুরি করতো তাকে তারা ছেড়ে দিত, আর যখন তখন গরিব লোক সে চুরি করতো তার উপরে আসাবা আলহিম হাত দিত, তার উপরে হদ জারি করত। মনে রেখে দেবো, লাউকান ফাতেমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতা তো ইয়াদাহা, যদি আজকে ফাতেমা মানে মুহাম্মদের কন্যা ফাতেমাও চুরি করে আমার সামনে আসতো, আমি পিতা হওয়া সত্ত্বেও আমি নিজ হাতে তার হাত কেটে দিতাম। এই কথা বলার পর আর কোনো কথা থাকে? হাত কাটা হলে এই ইসলামের এই প্রত্যক্ষ বিচার ব্যবস্থাকে এড়ানোর জন্যই আধুনিক বিশ্ব এই সমস্ত তাগুত বসে সভ্যতা। তাগুতের ব্যাখ্যা বুঝছেন তো? হ্যাঁ, এই ব্যাখ্যা দিলে আমাদের আদালত থেকে একটা পুলিশ আসবে, ধরো ওকে, আমাদের তাগুত বানিয়ে দিল। এইসব তক্কা আমরা করি না বাবা, ওসব করা অভ্যাস হয়ে গেছে। হয় যদি তোমাদের হাতে আল্লাহ আমাদের মৃত্যু থাকে, গুম হয়ে যাবো, খুন হয়ে যাবো, আর নাহলে জেলে ভাত খাইতে হবে আর কি। কিন্তু হক কথা বলতেই হবে, কোরআন এবং হাদিসের এই বাণীগুলো যদি জনগণের সামনে তুলে না ধরি মানুষ জানবে কোত্থেকে? এরপরে দেখেন আল্লাহ বলছেন, যখন তাদেরকে বলা হয় এসো আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে এবং রসুলের দিকে, তখন তুমি মোনাফেকদের দেখবে যে তারা তোমার থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নেবে। মোনাফেক কিন্তু চেনা যায় না, মুসলমানদের দেশে অধিকাংশ নেতাই মোনাফেক। তারা সালাতের সময় সালাত আদায় করে, বৈষয়িক জীবনে তারা মোনাফেকি করে, কোরআন সুন্নাহ মানে না। বিষয়টা খুব কঠিন বিষয় হচ্ছে না? আমরা কাউকে কাফের বলতে পারবো কি? প্রশ্নই ওঠে না। আর মোনাফেক বলাও যায় না, চেনা যায় না তো। এখন মুমিন এবং কাফের ছাড়া মাঝখানের যে স্তরটা আছে, মোনাফেকের স্তরটা, এটা আল্লাহ ছাড়া কেউ চিনতে পারবো না। এবং হাদিসে নিষিদ্ধ আছে তোমরা কাউকে মোনাফেক বলো না, আল্লাহ নবী চিনতেন, আমরা তো চিনবো না। তো কাউকে মোনাফেক বলা যাবে না এখন। তবে মোনাফেকের আলামত আছে, কী কী বলতে পারেন? বলেন বলেন, এটা নিজেরা নিজেরা বলেন। এক হাজার আছে তিনটি আলামত, এক হাজার আছে চারটি আলামত।
এই আলামত যেন না থাকে, তার মধ্যে মুনাফিকের আলামত আছে এটা বলা যাবে, কিন্তু মুনাফিক বলে কাউকে চিহ্নিত করার সুযোগ আমাদের নাই। কিন্তু তারা যে বাধা দেবে কোরআন সুন্নাহর বিপক্ষে এটা নিশ্চিত। যখন তুমি বললে মানুষকে তোমরা এসো আল্লাহ এবং তার রসুলের দিকে, রয়েছেন মুনাফিকিন সুদ্দুন আনকা সুদুদা, মুনাফিকরা একাজে বাধা দিচ্ছে। আমাদের সংগঠনটা কি জামাতে আম্মা না জামাতে খাসা? খাস সংগঠন, সারা সারা দেশ মিলি কি একটা সংগঠন? সমস্ত দেশের প্রতিনিধিত্ব আমরা করি না। আমাদের অনুসারী যারা আছেন, যারা বায়াত করেছেন আমাদের কাছে, শুধুমাত্র আমরা তাদেরই প্রতিনিধি। একে আরবিতে কী বলে? জামাতে খাসা। এই বইটা আপনারা দেখছেন না সবাই, পড়েছেন তো? এর মধ্যে একটু ব্যাখ্যা আছে, জামাতে খাসার পথ বেই জামাতে আম্মার চলে আসে। জামাতে খাসা দেখার নাই, কোশ্চিন গেল জামাতে আম্মার নেতৃত্ব তারা পাবে না। খাস সংগঠন আমাদের, আমরা ইমারত বায়াতের ভিত্তিতে আপোষে পরস্পরে, যেরকম গরুর গলায় দড়ি বাঁধা থাকে না, পরস্পর বায়াতবদ্ধ আমরা। যতক্ষণ পর্যন্ত আমির আমাদেরকে কোরআন সুন্নাহ বিরোধী ফতোয়া না দিবে, ততক্ষণ আমিরের ইমারতের বাইরে যাওয়ার অধিকার কি আপনাদের আছে? তাহলে আমরা আনুগত্যশীল হয়ে গেলাম না? এটাকে বলে জামাতে খাসা। এরকম একটা জামাতে খাসা ছিল সৌদি আরবে, ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের নাম শুনছেন না সবাই? আমরা জানি সৌদি আরব রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। 1744 খ্রিস্টাব্দে দিরঈয়ার শাসক মোহাম্মদ বিন সৌদ তার কাছে বায়াত করেন। সেই বায়াতের ভিত্তিতেই পরবর্তীতে সৌদি আরব রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে। মূল কিন্তু ওইখানে ছিল, তিনি রাষ্ট্র গঠন করার সময় যে অবস্থা ছিল, পুরো সৌদি আরব শিরক বেদাতে ভরা ছিল। কেমন? বিশেষ মক্কা, মক্কায় অলিতে গলিতে সাহাবাদের নামে কবর ছিল, সেখানে পূজা হইত। কোনো কোনো জায়গায় কবর দেওয়ার জায়গা না পেয়ে একই কবরে একবার আবহার নামে পূজা হইত, আর একবার ইবনিবরণ নামে পূজা হইত। মানে তাদের বদ্ধমূল ধারণা ছিল যে এনাদের ওসিলা ছাড়া আমরা পরকালে মুক্তি পাব না। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের কাছে বায়াত গ্রহণকারী সৌদি আরবের শাসক মালিক আব্দুল আজিজ, তিনি যখন মক্কা মদিনার শাসক হলেন, তিনি প্রথমেই সমস্ত কর ভেঙে গুঁড়িয়ে দিলেন আগে, দিয়ে মক্কাকে হাজি সাহেবদের জন্য আসা যাওয়ার সুযোগ করে দিলেন। ফলে সমস্ত ওলামায়ে ইসলাম তাকে কুফরি ফতোয়া দিল যে সাহাবিদের কবর ভেঙেছে। উনি কিছুই তক্কা করলেন না। এরপরে চলে আসলো চার মুসল্লার চারিপাশে, চার মজাবে চার মুসল্লা ভাঙার সুযোগ চলে এলো। এটা হয়েছিল 801 হিজরিতে ফাতেমি শাসক জাহের বাইবারসের মাধ্যমে। মজাবি বিভেদ থেকে মুসলিম উম্মাকে বাঁচানোর জন্য উনি এটা করেছিলেন, সাময়িক শান্তি প্রতিষ্ঠার জন্য। একটা বেদাত চালু হলে সেখান থেকে একটা সুন্নত উঠে যায় না? এই বেদাত যে চালু হলো আর উঠাতে পারে না, মহাবিপদ, ওনার জীবন চলে গেল। এই করে করে 542 বছর পরে মালিক সৌদের ইবনে সৌদের মানে আব্দুল আজিজের সময় চলে আসলো। উনি বললেন, কী ব্যাপার, সমস্ত কবর ভাঙলাম, এটা তো কবর না, একেবারে মূল জায়গায় অত্তাকজুমি মকাম ইব্রাহিম মুসাল্লাম, যারাই হজ করতে গিয়েছেন তারা দেখছেন তো, এটা এইখানে ভাঙব, এতো আমার একা একু লেবে না। তখন তিনি সারা বিশ্বের আলেমদেরকে, তৎকালীন সময় যারা ছিলেন তাদের ডাকলেন, তাতে উপমহাদেশ থেকে আমাদের এক আহলেস আলেম গিয়েছিলেন আল্লামা সানুল্লাহ মুরসালি। সেখানে সমস্ত আলেম এক বাক্যে বললেন,
এটা রসুলের আমলে ছিল না। আল্লাহ বলেছেন ইব্রাহিমী মুসল্লায় আমাদেরকে দাঁড়াতে হবে, মকাম ইব্রাহিম যেটা সেইটা, এই চার মুসল্লাগুলো পরবর্তীকালে হয়েছে, এটা বেদাত, বাদ দিতে হবে। বাদশাহ বললেন আপনারা যদি এটাকে রাখতে বলেন তো রাখবো, আর যদি ছাড়তে বলেন তাহলে আমি আপনাদের মতামতের ভিত্তিতে চার মুসল্লা ভেঙে গুঁড়ি করে দিই। পরে আবার যদি বলেন যে বাঁধতে হবে, আর কিন্তু হবে না, সাবধানে ঠিকঠাক করে বলেন। একজন যদি হক কথা বলবে সে সাহস তো কারো ছিল না, আহ্লাদিস আলমরা পরিষ্কার বলে দিলে ওটা ভাঙতে হবে। অন্যেরা মনে যায় থাক, মুখিয়াকে বিরোধিতা করেনি, ফলে পাশ হয়ে গেল। 1343 হিজড়ি, 801 হিজড়ি থেকে 1343 হিজড়ি পর্যন্ত এই 542 বছর একটা বেদাত টিকেছিল। এটাকে উৎখাত করলেন মালিক আব্দুল আজিজ আলে সাহ, বললেন আলহামদুলিল্লাহ, এখন বিশ্ব মুসলিম এক মুসল্লা গিয়ে হজ উমরা সালাত যাই করেন তোয়াব সব ওখানে করছে। আমরা যিনি করলেন নিঃসন্দেহে তিনি সবচেয়ে বড় সৎকার জারের অধিকারী হবেন। কিন্তু একদল মানুষ আছে যারা পুণ্যভূমি বলে বাংলাদেশে দেখবেন বড় যে আমাদের দেওয়ালপত্র আছে না, আমাদের অফিসে যারা বড় বড় আছে না, ওরকম বড় বড় পুণ্যভূমির নাম আছে, সেখানে মক্কার ছবিটা আছে, চারিপাশে চারটে মশলা দেওয়া আছে, হানাফি শাফি মালিকি হাম্বলি, মানে তাদের এখন ধারণা কবে এই শাসক পরিবার চলে যাবে, আবার আমরা চার মশলা বসাই দেবো সেখানে। শুনছেন তো নাকি, একটু নওয়াজ উল্লাহ বলেন, বোঝা গেল যে জিয়ান্ত মরা হবে। এখনো পর্যন্ত সৌদি আরব তাদের কাছে সবচেয়ে পৃথিবীর নিকৃষ্ট একটা দেশ, কিছুই না করুক এতটুকু তো আছে যে ইব্রাহিম মুসল্লা তারা সালাত আদায় করার সুযোগ করে দিয়েছে। এই এই সৎকার চাইতে বড় সৎকার বর্তমান বিশ্বে কোথাও নাই। তারা তাদের সংবিধান রচনা করেছে, তাদের সংবিধানের ধারা নম্বর 91 শুনেছি আপনাদের, ইউবাইউল মুওয়াতিনুনাল মালিকা আলা কিতাবিল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি ওয়া সামি ওয়া তাআতি ফিল উসরি ওয়াল ইউসরি ওয়াল মানসাতি ওয়াল মাকরাহ। বাংলা হচ্ছে দেশের নাগরিকগণ বাদশার নিকটে আনুগত্যের বায়াত করবে আল্লাহর কিতাব ও তার রসুলের সুন্নতের ভিত্তিতে কষ্টে ও সচ্ছলতায় এবং পছন্দে ও অপছন্দে। এটা আপনাদের আপত্তি আছে? আমরা তো একই বায়াত করি, তাই না? দুই নম্বরে সপ্তম ধারে বলা হচ্ছে ইয়াস্তাদুল হুকম ফিল মামলাকাতিল আরাবিয়্যাত সৌদিয়া সালতানাতাহু মিন কিতাবিল্লাহ সালতাতাহু মিন কিতাবিল্লাহ তাআলা ওয়া সুন্নাতি রাসূলিহি আহুমুল হাকিমান আলা হাযা নিজাম ও জামিয়্যা আনজিমাতিদ দাওলা। সৌদি আরব রাষ্ট্র, সৌদি আরব তার রাষ্ট্রে আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নত থেকে সাহায্য গ্রহণ করবে, এ দুটি উৎস হবে সৌদি সংবিধানের এবং প্রশাসনের সর্বত্র চূড়ান্ত নির্দেশদাতা। বলে আলহামদুলিল্লাহ বলবেন না নাকি? এসব লোক কথা বলে ঠিক না, আমি এসব মরা লোক দেখতে পারি, ঠিক তো নাকি? বাংলাদেশে কী চান আপনারা? এটা বাংলাদেশে চান না? আমরা সেটা চাই, বাংলার জমি অবশ্যই এইরকম রাষ্ট্র হতে হবে যে রাষ্ট্রে কোরআন সুন্নাহ সবার উপরে থাকবে, যেন মানুষের কোনো জ্ঞান চলবে না, মানুষ যা বলবে তাই করব, এটাই লোকসভা। থামেন, 1994 সালের মানিক মে এভিনিউতে এক বদমাস মহিলা তসলিমা নাসরিন সে কোরআন পরিবর্তনের দাবি করে নাই, তার বিরুদ্ধে যে সংবিধান সংগ্রাম পরিষদের বিশাল ই হয়েছিল, সম্মেলন হয়েছিল, মহাসম্মেলন বলা যাবে ঢাকার মানিক মে এভিনিউতে, তার আসাদ গেট দেখছেন ঢাকার, আর ওদিকে ফার্ম গেট দেখছেন না, এই মাঝখানে খেলে মানুষ আর মানুষ। সেখানে মাত্র দুদিনের নোটিশে আহলাদের যুবসংঘের 62টা গাড়ি গিয়েছিল, মাত্র দুদিনের নোটিশে, তখন আর মোবাইল ছিল না, আমি তখন বগুড়া ছিলাম, তখন ওখানে বললো কি এ তো আমাদের যাওয়া দরকার, কী করা যায় আব্দুর রহিম, চিন্তা করেন কী করা যায়, স্যার আপনি বললেন আমি ব্যবস্থা করছি। এই আব্দুর রহিম আজকে কারাগারে, আমি এই জন্য আব্দুর রহিমকে বলতে পারি কোনদিন, আমি স্যার দুই দিনের মধ্যে বাসার ঠিকানা গাড়ি বোঝাই হয়ে গেল। ওরে বাপ রে বাপ, কোথায় এত সেলিল পেলে তুমি? স্যার আপনি খালি হুকুম দেন না, দেখেন কী করে ফেলি আমি। ঠিক তাই করলো, মোবাইল নেই যে বললো সাতক্ষীরা চলে এসো, সাতক্ষীরা জানি না আমি গেছি কিনা। ওখানে আমাদেরকে দেখে মোল্লা মহিউদ্দিন খান বলছে কি আহসান, এত গাড়ি কেন তোমাদের? তো আমাদের এই আপনাদের এই সংগ্রাম পরিষদ
এই মিটিংয়ে আমরা যাব। তা হাসান বললো আমাদের প্রতিনিধি হিসাবে ওখান থেকে আহলে হাদিস কেউ নেই, সদপি সাহেবরা, তা আমাদের আমির সাহেবকে একটু কথা বলার সুযোগ দিতে হবে। মহিউদ্দিন বললেন অবশ্যই দেবো, আমি 62টি গাড়ি যারা নিয়ে এসছে দুদিনের নোটিশে তারা অবশ্যই অবশ্যই সুযোগ পাবে। আমি যদি মহিউদ্দিন খানকে চিরদিন মনে রাখি, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তিনি যে কতবার চেষ্টা করেছেন শুধু আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, কোনো মতেই বিশ্বরা আমাকে টাইম দেয় না। আহসান আর উনি বারবার উঠছেন, নামছেন, উঠছেন, নামছেন, অবশেষে মগরের আজান হবে, মাত্র 2 মিনিটের 10 সেকেন্ডের ভাষণের সুযোগ হয়ে গেল। উঠলাম, ওই তখনই ওই জাতীয় সংসদ তাকে বলেছিলাম আমরা কোনোদিনই ক্ষান্ত হব না যতদিন না ওই সংসদে পবিত্র কোরআন ও সহিহ হাদিস আইন ও সংবিধান রচিত না হবে। এর মধ্যে শুরু হয়ে গেল স্লোগান, এবার স্লোগান সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। 20 লক্ষাধিক মানুষের স্লোগানের ধ্বনিত ধন্য এই স্লোগান ইনশাল্লাহ একদিন একদিন বাংলার জমিনে প্রতিষ্ঠা লাভ করবে। শুধু ওহির বিধান থাকবে, আমাদের রাষ্ট্রদর্শন আল্লাহর ওহিভিত্তিক রাষ্ট্রদর্শন। দুনিয়ার কোনো মানুষের জ্ঞানের কাছে আমরা বন্ধক দিতে রাজি নই। আমরা আমাদের জ্ঞানকে আল্লাহর কাছে সোপর্দ করেছি, যিনি জ্ঞান দানের মালিক। জ্ঞানীদের উপরের তিনি স্থান পাবেন, জ্ঞানীদের নিচে আল্লাহ যেতে পারেন। অতএব দেশ চলবে, রাষ্ট্র চলবে, আমাদের রাষ্ট্রদর্শন হচ্ছে আল্লাহর ওহিভিত্তিক রাষ্ট্রদর্শন। যারা ক্ষমতায় আছেন তাদেরকে বলছি আল্লাহর ওয়াস্তে ওহিভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য এগিয়ে আসো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন তার দিনের পথে জান মাল উৎসর্গ করার জন্য। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের এক কর্মী সম্মেলন 2024-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।